টিবিএন 24 টেলিভিশনের আমাদের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান। এবং যেহেতু আমাদের 21 ফেব্রুয়ারি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই অনুষ্ঠানটিকে আমরা আজ ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করার চেষ্টা করছি। আমরা চারজন আজকে আছি, আমরা চারজন এখানে এবং তিনজন আমার অতিথি। আমরা পেয়েছি শহীদ হাসান, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, আমাদের শ্রদ্ধা ভাজন একজন মানুষ, যার কাছ থেকে বাংলা ভাষা সংস্কৃতি আমি তার কাছ থেকে অনেক কিছু জেনে নিব। সেই সাথে আমাদের এই অনুষ্ঠানের মূল আজকে যে বার্তা মতাদর্শ সেটি হচ্ছে বাংলা ভাষা শুদ্ধ চর্চা এবং সংস্কৃতি শুদ্ধ চর্চা। আমরা এই অনুষ্ঠানে আরো দুজন সম্মানিত অতিথি পেয়েছি। আমরা পেয়েছি পারমিতা মুমু, যিনি সঙ্গীত শিল্পী হিসেবে এরই মধ্যে নিউ ইয়র্কে আমি বলবো পরিচিত একটি মুখ, যিনি শুদ্ধ সংস্কৃতির যে চর্চা, গানের যে চর্চাটি সেটি করছেন। এবং আমরা পেয়েছি মোহাম্মদ আলী বাবুল, মিষ্টি ভাষার একজন মানুষ, যিনি কথাও বলেন সুন্দর করে, কবিতা আবৃত্তিতেও তার ঝরে পড়ে সেরকম সৌন্দর্য এবং আমাদের যে বাংলা ভাষার মিষ্টি ভাব সেটি। শুরুতেই আমাদের এখানে শ্রদ্ধা ভাজন আমি শহীদ হাসানকে দিয়ে শুরু করতে চাই। আমাদের স্বাধীনতা আমি যদি বলি 1971, তার আগের গল্প কিন্তু অনেক পিছনে ফিরে তাকাতে হবে। একটি দেশের জাতির যদি স্বাধীনতার আমরা যদি গল্পের লিখতে বসি, তাহলে কিন্তু একদিন কিংবা 9 মাসে সেটি গল্প নয়, সেটি কিন্তু আমাদের 1969, সেটি 1962-63 এবং আরো আগে যদি আমি বলি তাহলে 1952 সালে এই 21 ফেব্রুয়ারি। শহীদ হাসান আপনি কি বলবেন? হ্যাঁ, প্রশ্নটা খুব সুদূর প্রসারী এবং খুব বিস্তৃত। যদি বাংলাদেশের স্বাধীনতার কথা বল তাহলে 52 থেকে 80 ঠিক, কিন্তু এই স্বাধীনতার যে আন্দোলন এবং ইতিকথা এটা কিন্তু ব্রিটিশ আমল থেকে, ব্রিটিশ আমল থেকে এবং তারও আগের থেকে চলে আসছে। সে আমরা বঙ্গভঙ্গ বলতে পারি 1905। আমি ওই জন্য কথাটা তুললাম যে এর বিস্তৃতি কিন্তু অনেক সুদূর অতীত থেকে আসছে, কিন্তু তবে নিকট অতীত হচ্ছে আমাদের 52 সালের সেই মর্মান্তিক ঘটনার পরে থেকে শুরু করে 71 পর্যন্ত আমাদের যে আন্দোলন এবং আন্দোলনের যে প্রেক্ষাপট, আমাদের সম্পূর্ণ এই জিনিসটাই ছিল আমাদের বাঙালিত্বকে প্রকাশ করা। আমি মুমুর কাছে আসতে চাই। এখানকার নতুন প্রজন্মের কথা যদি বলি, যে এখানকার নতুন প্রজন্ম যারা ভিন্ন ভাষাভাষী সংস্কৃতির সাথে বেড়ে উঠছে, সেখানে সেই পরিবেশে আমরা বাংলা ভাষার চর্চাটি, সঙ্গীতের প্রতি চর্চাটি, এটির গুরুত্ব আপনার কাছে কি মনে হয়, যে আদৌ কি প্রয়োজন আছে আমাদের সক্রিয়তা, আমাদের অস্তিত্ব, আমাদের যদি শেকড় সেটিকে বাঁচিয়ে রাখার এই আপ্রাণ চেষ্টা প্রবাসে? অবশ্যই তার প্রয়োজন আছে, বিকজ কারণ এটাই যে আমাদের বাংলা ভাষাটা, সেটাই আমাদের আইডেন্টিটি অ্যাকচুয়ালি, অ্যান্ড সেটা আমাদের ধরে রাখা আসলে আমাদের আমাদের দায়িত্ব, আমাদের নেক্সট জেনারেশনের দায়িত্ব, বিকজ ইফ উই ডোন্ট হোল্ড অন টু ইট অন্য কেউ কিন্তু ধরে রাখবে না। সো অ্যান্ড আমরা আমরা যে জন্যে লাইক ফাইট করেছি, দ্য রিজন উই ফট ফর দিস ল্যাঙ্গুয়েজ, ওটার কারণটা আসলে হারিয়ে যাবে, অ্যান্ড দ্যাটস উই শুডেন্ট অ্যালাউ দ্যাট টু হ্যাপেন, এবং আর সেটি হতে দেওয়া যায় না। বাবুল, আমি আপনার কাছে আসতে চাই। বাবুল ভাই, সেটি হচ্ছে যে আপনি এই প্রবাসে আছেন দীর্ঘদিন ধরে, এখানে শুদ্ধ বাংলা ভাষার চর্চা এবং সংস্কৃতির চর্চা অনেকগুলো সংগঠন আছে। আমরা কালকে রাতেও দেখেছি যে ছোট ছোট বাচ্চাকে হাতটি ধরে নিয়ে বাবা মারা আসছেন, যারা হয়তো বাংলাদেশের ছবিটি আঁকাও এখন পর্যন্ত তাদের মনে গাঁথেনি, তারা হয়তো বাংলাদেশের কোনো চিত্রও আঁকতে পারবে না, তারপরও তাদেরকে নিয়ে এই যে অভিভাবকরা আসছেন 21 ফেব্রুয়ারিতে, ফুল দিচ্ছেন, পহেলা বৈশাখ হচ্ছে, আমরা 26 মার্চ, 16 ডিসেম্বর এই নিউ ইয়র্কে এত দূরে বসে, এরকম একটি দেশে বসে সেই চর্চাটি করছি, আপনার কি মনে হয় যে এটির প্রভাব এবং গুরুত্ব সেই জায়গাটি থেকে? প্রভাব এবং গুরুত্ব অপরিসীম। একটা কথা বলতে হবে, আমরা যারা বাঙালি তাদের বাঙালি বলতে কি বুঝি, বাঙালি কিন্তু নিজের একটা কালচার আছে এবং এই কালচারটি তাদের ভাষা, প্রতিটি দেশেরই কালচার বলতে তার ভাষা, তার সঙ্গীত, তার খাবার, তার পোশাক, তার সবকিছু মিলিয়ে, তার রিলিজিয়ন সবকিছু মিলিয়ে তার কালচার। এবং আমাদের এই বাংলা বাঙালির জাতি এই উপমহাদেশের অন্যান্য জাতি থেকে একদম আলাদা, এবং আমাদের নিজেদের আলাদা ভাষা, আলাদা সংস্কৃতি, আলাদা সবকিছু আছে। এবং এই জন্য এই ভারতবর্ষের সবাই বলে থাকে, কিছুদিন আগে আমি ম্যানহাটনে আমার একজন ভারতীয় ফ্রেন্ডের সঙ্গে দেখা,
যখন বাইদি ভাই সে জানতে পারলো যে আমি বাংলাদেশ থেকে এসেছি, সে সঙ্গে সঙ্গে বলল, তুমি তো নিশ্চয়ই বাঙালি, যখন তুমি নিশ্চয়ই আইদার কবিতা করো কিংবা নাটক করো কিংবা গান করো, তুমি সত্যি করে বলো তুমি কি করো। আমি বললাম গানটা নিজে নিজে করি আর বাকি দুটো আমি করি এবং সবাই জানে, মানে এটিও আমাদের জীবনের সাথে আমাদের সংস্কৃতির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত জড়িত। এটি কিন্তু বলা হতো, আমি যখন খুব ছোটবেলায় ছিলাম, আমি যে শহরটিতে বড় হয়েছি সেখানে বলা হতো যে প্রতিটি বাসায় হারমোনিয়াম এবং তবলা, এটি হচ্ছে যার ছোট ছেলে কিংবা মেয়ে আছে সেটি স্বাভাবিক, মানে এটি হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ যে আমরা কিছু না কিছু করব। মোমো খুব সুন্দর গান করেন, তো আমি মোমোর গানটি দিয়ে শহীদ হাসান যদি অনুমতি দেন ও মোমোর গান দিয়ে আজকে অনুষ্ঠান শুরু করতে চাই, যে কোনো গান আপনার পছন্দের। আমি একটি একুশে ফেব্রুয়ারি গান করছি। আচ্ছা। দেশকে ভালোবেসে শহীদ হওয়া কজনার হয় সে সৌভাগ্য, শহীদের সে স্মৃতি বুকে নিয়ে আজ বহে মেঘনা পদ্মা যমুনা কপোতাক্ষ, ও দেশকে ভালোবেসে শহীদ হওয়া কজনার হয় সে সৌভাগ্য, স্মৃতির মিনারে সালাম রফিক বরকত, দাঁড়িয়ে আছে যেন বিশাল সুকঠিন পর্বত, বিশাল সুকঠিন পর্বত, এখানে দাঁড়িয়ে পাঠ করো আজ, এখানে দাঁড়িয়ে পাঠ করো আজ চেতনার শেষ পথে বাক্য, ও দেশকে ভালোবেসে শহীদ হওয়া কজনার হয় সে সৌভাগ্য। অসংখ্য ধন্যবাদ। এবং শহীদ হাসান, আপনি আপনার মাধ্যমে আমি দর্শকদের জানাতে চাই, আমরাই একমাত্র জাতি যারা ভাষার জন্য লড়েছি, এবং আমরা আজকে অহংকারের সাথে কিন্তু বলতে পারি যে আমাদের জন্যই কিন্তু গোটা বিশ্বের তাদের যে মাতৃভাষার প্রতি ভালোবাসা সেটি স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সূচনা হয়েছে। বাবুল ভাই, আপনার কাছ থেকে আমি একটি কবিতা শুনবো, আর শহীদ হাসানের কাছ থেকে তারপরে আমি যাব গানে। আপনার গানের আমরা আগ্রহ, সেই আগ্রহ দর্শকদের ধরে রাখার জন্যই আপনার কাছ থেকে বারবার সময় নিচ্ছি। বাবুল ভাই, কবিতা। আমি সৈয়দ শামসুল হকের আমার পরিচয় একটি চমৎকার কবিতা, আমার খুব প্রিয়, সেটি করছি। আমার পরিচয়, আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি, চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে, তেরো শত নদী শুধায় আমাকে কোথা থেকে তুমি এলে, আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সৌদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে, এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্র ভূমে সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে, আমি তো এসেছি সার্বভৌম বারো ভূয়ার থেকে, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণা থেকে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে। আমরা শেষের অংশটুকু শুনতে চাই। আপনি বলছিলেন যে শেষের অংশটুকু আপনাকে অনেক বেশি টানে, স্পর্শ করে। জি। এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবর থেকে, আমি যে এসেছি জয় বাংলার বজ্র কণ্ঠ থেকে, আমি যে এসেছি একাত্তরের মুক্ত
মুক্তিযুদ্ধ থেকে এসেছি, আমার পেছনে ফেলে চরণ চিহ্ন ফেলে সুধাও আমারে এত দূর তুমি কোন প্রেরণায় এলে, তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শোনো নাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, একসাথে আছি একসাথে বাঁচি আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই, পরিচয়ে আমি বাঙালি আমার আছে ইতিহাসের ইতিহাস গর্বের, কখনোই ভয় করি না কো আমি উদ্যত কোনো খড়গের, শত্রুর সাথে লড়াই করেছি স্বপ্নের সাথে বাস, অস্ত্রেও শান দিয়েছি যেমন শস্য করেছি চাষ, একই সাথে হাসি মুখে বাজাইছি বাঁশি গলায় পড়েছি ফাঁস, আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস, এই ইতিহাস ভুলে যাব আমি, আমি কি তেমন সন্তান যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান, তার ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি, চোখে নীল আকাশ বুকে বিশ্বাস পায়ে উর্বর পলি, পুরো ইতিহাসের যেন একটি চিত্রপট কবিতাটির মাধ্যমে, এক্স্যাক্টলি পুরো বাঙালির ইতিহাসের ইতিহাসের। আমি শহীদ হাসান আপনার কাছে যেতে চাই এই কবিতার এই সূত্র ধরে, যে আমি অস্ত্রে যেমন শান দেই ঠিক তেমনি শস্য ক্ষেতেও চাষ করি। আপনারা যারা স্বাধীন বাংলার কেন্দ্রের শিল্পী ছিলেন, যুদ্ধ অস্ত্র হাতে নিয়েও করা যায়, কণ্ঠের মাধ্যমে করা যায়, লেখনের মাধ্যমে করা যায়, আপনারা হচ্ছেন সেরকম মানুষ যারা কণ্ঠের মাধ্যমে সে যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছেন। আপনার গান শুনবো, তারপরে আমি যে কোনো একটি স্মৃতি কথা জেনে নিব, যদিও এটি 21শে ফেব্রুয়ারি কিন্তু এটির সাথে জড়িয়ে আছে কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ, সেখান থেকে স্মৃতির আগে আপনার যে কোনো একটি গান। প্রথমে বলতে হয় সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের আগে কিন্তু আমাদের আন্দোলনের ইতিহাস, সুতরাং সেই আন্দোলনের ইতিহাস মুক্তিযুদ্ধটা কিভাবে আসলো, হঠাৎ করে তো একজনে বলে দিল মুক্তিযুদ্ধ শুরু করো, তা তো হয় না, মুক্তিযুদ্ধ করতে একটা ইতিহাস ছিল আমাদের, সুতরাং সেই ইতিহাসের সঙ্গে সাংস্কৃতিক কর্মী যারা ছিলেন তারা খুব ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, সেই সঙ্গে নাম বলতে হয় যেমন আব্দুল লতিফ, তারপরে আরো নাম ভুলে যাচ্ছে, অনেকে জড়িত ছিলেন। তো সেই সময় যে সমস্ত গান সৃষ্টি হয়েছে সেগুলো অপূর্ব গান, এবং যেমন সুর তেমনি কথা ছিল, যেমন আমি শুধু মুখে বলি যে ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, এই যে সমস্ত গান, এই গানটা কিন্তু 60 দশকে কিন্তু একেবারে ভীষণভাবে মানে জনপ্রিয়তার চরম শিখরে ছিল। তো সুতরাং এই গানটা এরপরে যখন আসলো জব্বার, মোহাম্মদ আব্দুল জব্বারের গান সালাম সালাম হাজার সালাম, এই গানটা তখন এই গানটাই ভীষণভাবে লিড করলো, কিন্তু তার কিছুদিন আগে জয় বাংলা বাংলার জয় এই গানটাও কিন্তু প্রচণ্ডভাবে, সুতরাং আমাদের যে সাংস্কৃতিক আন্দোলনটা ছিল এই এত বেশি অর্থবহ এবং মানুষের প্রতি রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, মানুষের মনের মধ্যে গেঁথে গেছে, এই সাংস্কৃতিক আন্দোলনটা কিন্তু অন্তত 50% কাজ করছে, আর 50% কাজ করছে মানুষের আন্দোলন আন্দোলন এবং প্রেরণার জায়গাটাও কিন্তু সাংস্কৃতিক, আমার যে উৎসাহ আমার যে প্রেরণা আমি যে স্বপ্ন দেখি নতুন একটি দেশের, যে দেশটির কল্পনা হয়তো অনেক মুক্তিযুদ্ধ সেই সময় আঁকতে পারেননি, কিন্তু তারা ভেবেছেন তাদেরকে যুদ্ধ করতে হবে তার ভাষার জন্য, একটি নতুন দেশ পাওয়ার জন্য, আপনার যে কোনো গান সেখান থেকে কালজয়ী কোনো গান আগে শহীদ ভাই শুনতে চাই। কালজয়ী গান মানে কি, আমাকে গাইতে হলে ওই সময় যে সমস্ত গানগুলো মানুষের মনের মধ্যে গেঁথে রয়েছে আমি যার জন্য গাচ্ছি জব্বার ভাইয়ের গানটাই গাই। আচ্ছা ঠিক আছে। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে, মায়ের ভাষায় কথা বলাতে স্বাধীন আশায় পথ চলাতে, হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ সেই স্মৃতি নিয়ে
গে যাই গান তাদেরই বিজয় মরুণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে ভাইয়ের বুকে রক্তে আজিকে রক্ত মশাল জলে দিকে দিকে সংগ্রামে আজ মহাজনতা কণ্ঠে তাদের নববারতা শহীদ ভাইয়ের স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে সালাম সালাম হাজার সালাম। অসাধারণ বাবুল ভাই, কি বলবেন? অবশ্যই খুবই খুবই সুন্দর, অসাধারণ একটি গান। এই সমস্ত গানগুলো 71-এ আমাদেরকে ভীষণভাবে উজ্জীবিত করেছে। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, হেমন্তের গান, সেই সমস্ত গান আমাদের মানে এতটা ইন্সপায়ার করেছে, উৎসাহ যুগিয়েছে সাধারণ মানুষকে। আসলে বলা হয়ে থাকে যে বাঙালি জাতি একটু ইমোশনাল, কিন্তু ইমোশন আবেগপ্রবণ ভীষণ, কিন্তু এই আবেগপ্রবণ বলতে নেগেটিভিটি বোঝালেও আমি মনে করি এটি আমাদের সবচেয়ে বড় সম্পদ, এই আবেগটাকে। না বাবুল ভাই, একটা জিনিস আছে, সরি টু ডিস্টার্ব, না না না, জিনিসটা হচ্ছে কি যে এই আবেগ না থাকলে কিন্তু বাংলাদেশে মুক্তিযুদ্ধ হতো না, সেটাই আমি বলতে চাচ্ছি। আর এই মুক্তিযুদ্ধ হয়েছে কিন্তু আবেগের তাড়নায়। অবশ্যই অবশ্যই, আর এই এই আবেগটা হয়েছে কন্ট্রোল করছে সংস্কৃতি, আমাদের যে সংস্কৃতি ছিল যা আসে, এবং এর পরিপ্রেক্ষিতে আরো অনেক জিনিস ফুটে ওঠে। এই যেমন স্বাধীনমালা বেতার কেন্দ্র, বেতার কেন্দ্রটা আমরা বলি স্বাধীনমালা বেতার কেন্দ্র, যে সমস্ত শিল্পীরা যে 11টা সেক্টর না, সেক্টর ছিল 12টা সেক্টর, স্বাধীনমালা বেতার কেন্দ্র একটা সেক্টর। তার কারণ হচ্ছে কি বললে বেশি অত্যুক্তি হয়ে যাবে কিনা জানি না, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র যুদ্ধের 50% কাজ করছে। এই যে কথাটা বললেন আবেগটা, এই আবেগের জন্যেই এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কাজটা খুব সহজ হয়েছে, খুব সহজ হয়েছে। আমি মুমুর কাছে যেতে চাই, সেটি হচ্ছে আমাদের এই অনুষ্ঠানের টিবিএন অ্যানালাইসিস যারা দর্শকরা দেখেন একটু ভিন্ন আঙ্গিকে দেখেন এই অনুষ্ঠানটি, আপনারাও দেখেছেন যে এটির মধ্যে অন্যরকম আইনি বিষয়, এখানকার পলিটিক্স সব কিছুই আসে। আমাদের আজকের অনুষ্ঠানের একটি অন্যরকম আবহ তৈরি করার চেষ্টা করা হয়েছে, নতুন প্রজন্মের মুমুকে আনা হয়েছে, এ কারণেই যে শহীদ হাসানের এক প্রজন্ম, মুমুরা আরেক প্রজন্ম, এই দুই প্রজন্মের সংমিশ্রণে আমরা বাংলা ভাষা এবং আমরা সংস্কৃতিকে কিভাবে লালন করে এগিয়ে নিয়ে যাচ্ছি। মুমু, আপনার কাছে আমি জানতে চাই যে আপনার এখানে পড়াশোনা সব কিছু, আপনি এসেছেন খুব সুন্দর করে শাড়িটি পরে, এই যে আমরা লালন করছি পরম মমতায় আমাদের সংস্কৃতিকে এবং আমরা ধারণ করছি, আমি বলবো আর শহীদ ভাইও হয়তো বলবেন যে এখানকার অনেক প্রজন্ম শুধু আমরা দেখানোর জন্য না, আমরা মনে মনেও কিন্তু সেটি ধারণ করি, এই যে ভালোবাসা, এই যে প্রেম ভাষার প্রতি, দেশের প্রতি, সংস্কৃতি চর্চার প্রতি, আপনার কি মনে হয় যে এটি আপনি পেয়েছেন পরিবার থেকে, কিংবা আপনার যে আমাদের যে দেশটি সে দেশের ইতিহাস কিংবা সংস্কৃতি আপনাকে সেই জায়গাটি থেকে পরিবারের পাশাপাশি আপ্লুতও করে, যে কারণে ভালো লাগাটি তৈরি হয়েছে? আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা যখন প্রথম এখানে এসেছিলাম অনেক আগেই, মানে আই থিঙ্ক আমার মনে হয় এটা সব প্যারেন্টসের জন্য এটা সেম হতে পারে, যে আমরা যখন আসি তখন প্যারেন্টস আসলে মা বাবা একটু কনফিউজড হয়ে যায়, তারা কি মানে বাংলা কালচারকে ধরে রাখবে নাকি পুরো লাইক আমেরিকান কালচারটাকে মানে বেশি এম্ফাসাইজ করবে বাচ্চাদের জন্য, বিকজ তার ক্যারিয়ার। এক্স্যাক্টলি, সো মাই প্যারেন্টস ওয়ার দ্য সেম, তারাও কনফিউজ ছিলেন প্রথমে, বাট দে ডিসাইডেড টু ওনারা গান যেহেতু করে, দে ডিসাইডেড টু এমব্রেস দেয়ার বেঙ্গালি আইডেন্টিটি, ওরা বাংলা কালচার ধরে রেখেছেন, উনি আমার মা গান শেখান, সো সেখানে একটা মানে বাঙালি একটা এনভায়রনমেন্ট ছিল অল দ্য টাইম, পরিবেশটি ছিল, সেটাই। সো সেখানে আমি বড় হয়েছি, যে কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে আমি
both Bengali culture and American culture dutoki mone hoy mixed up kore ei khetre momo apnar kache ami jante chai je onek shomoy shudhu obhibhabok je confused thake seti na jara sontan apni jokhon school e jacchen ekhankar o onno rokom ekti culture onno rokom ekti sanskriti bhinno bhashabashi manusher sathe mishchen tokhon ki apnar bhitore do tan kinba doitonite kaj koreche kina amar korechilo amar bon choto bon ekhane born hoyeche tar এত বেশি হয়নি আমার হয়েছিল কারণ আমি সবসময় বিকজ আমি একটা যে স্কুলে ছিলাম সেখানে বাঙালি খুব কম ছিল সো দে ডিডন্ট নো হোয়াট বাংলাদেশ ওয়াজ তারা ভাবতো বাংলাদেশ ইজ ইন্ডিয়া ইজ দ্য সেম থিং সো আমার কাছে মনে হতো আমি আই ইউজ টু ফিল ভেরি ইনফেরিয়ার যে আমার আসলে আমার কালচারটা হয়তো এত ইম্পর্টেন্ট না এত রিচ না হ্যাঁ হয়তো এটা এটা এই ব্যাপারে কথা না বললেই ভালো আর সামথিং লাইক দ্যাট দ্যাটস নট ট্রু মাই কালচার ইজ মাই আইডেন্টিটি সেটা আসলেই যারা জানে না ইটস নথিং টু বি অ্যাশেমড অফ ইস ইউ হ্যাভ টু let them know this is what I am and this is what I'm made of অসাধারণ সুদেশন আপনি কি বলবেন এই যে নতুন প্রজন্ম যখন বলে প্রাউড করে যে আমি আমার বাংলা সংস্কৃতিকে এখানে মেলে ধরব যারা জানে না সেটি তাদের ব্যর্থতা আমি একটু জি নেগেটিভ হইতে কথাটা বলি আচ্ছা ঠিক আছে না বলে বাবুল ভাইয়ের কাছে আমি আসি না বলে পাচ্ছি না নেগেটিভ হইতে পাচ্ছি আমি খুব শঙ্কিত এই কথা ভেবে আমি কিন্তু অনেক সময় চিন্তা করি এটা নিয়ে সে শঙ্কাটা হচ্ছে আমার কাছে যে আমাদের জেনারেশনের পরে আমাদের বাঙালিত্ব থাকবে কিনা না থাকবে কিনা আমি ঠিক সেইভাবে বলতে চাই না তাহলে এটা কতটুকু থাকবে কতটুকু থাকবে কতটুকু থাকবে তার কারণ হচ্ছে কি আমরা যেভাবেই হোক জোর করে হোক যে করেই হোক আমরা করি তার কারণ আমাদের যে জেনারেশনটা এ যেমন তাই না মোমো যেমন ওর মা অত্যন্ত একটা গুণী শিল্পী ওর বাবা এদের সবাইকে ওর বাবা কিন্তু ভালো তবলা বাজায় কিন্তু আচ্ছা এরা কিন্তু বাড়ির মধ্যে একটা এনভায়রনমেন্ট আছে তো সুতরাং এই সেই এনভায়রনমেন্টাল এফেক্টে ওরা বাংলা ভাষাটাকে ধরে এইভাবে আমি এই সংস্কৃতিকে এই সংস্কৃতির মাধ্যমে গড়ে উঠছে কিন্তু এর বাইরেও তো একটা জগৎ আছে এবং সেই জগৎটা আরো বেশি অনেক বড় বড় বাবুল ভাই আপনি কি ওনার সাথে একমত যে আপনার কি মনে হয় যে নাকি আপনার মনে হয়েছে যে দিনকে দিন প্রবাসে এই নিউ ইয়র্কে আরো বেশি বিস্তৃত হচ্ছে আরো বেশি পরিসর বাড়ছে কোনটি আপনার কি মনে হয় আমি অবশ্যই মনে করেন আজকে থেকে 31 বছর আগে আমরা যখন এদেশে আসি তখন বাঙালির সংখ্যা খুব কম ছিল হাতে গোনা আর এখন ট্রামে বাসে এখানে ওখানে সব জায়গায় প্রচুর বাঙালি প্রচুর বাঙালি এবং এটা ভালো লাগে দেখতে এটা আনন্দের ব্যাপার আমাদের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে তো আমরা জানতে চাচ্ছি যে আমাদের বাংলা ভাষা আমাদের সংস্কৃতি কি মোমোর যে জেনারেশন তার পরে জেনারেশনে সেটি আরো বিস্তৃত হবে কিনা বিস্তৃত যে আশঙ্কাটি প্রকাশ করেছেন না শহীদ ভাই ঠিকই বলেছেন বিস্তৃত নাও হতে পারে হতেও পারে এটা ডিপেন্ড করে আমাদের উপরে কেন বলছি আমি কিছু কিছু ফ্যামিলি দেখেছি তাদের ফ্যামিলিতে তারা পরিবারে বাংলা চর্চা করে এবং বাবা মা শিশু যখন গড়ে ওঠে তার ডানে বায়ে সব কিছু সে ইংরেজিতে দেখে এবং ইংরেজিটাই শিখে এটাই স্বাভাবিক বিকজ এরা হচ্ছে কি পার্ট অ্যান্ড পার্সেল এই সোসাইটিরই অংশ আচ্ছা সকাল বিকাল টিভি এখানে ওখানে কারণ বাংলা ভাষায় কথা বলার লোক ওরা পায় না তারা সারাক্ষণই টিভি দেখে বন্ধু বান্ধব সবাই তো ইংরেজিতে কথা বলে সেই জন্য যদি আমরা আমি দু একটা ফ্যামিলি আমার কাছে তাদেরকে জানি মানে অভিভাবকেরা কিংবা আপনারা যারা আছেন তাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং কিছু ফ্যামিলি জানি যে তারা ছেলেকে বলেছে আমি বাংলায় বলো আমি বুঝি না ইংরেজি এমনি করে 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 শিখেছে রেস করেছে এখন চমৎকার বাংলা বলে অসাধারণ বাংলা বলে আমরা মোমোর কাছে যেতে চাই মোমো আরেকটি গান শুনতে চাই আমরা অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা একজন আর শহীদ হাসানের কাছ থেকে গান শুনবো আর বাবুল ভাইয়ের কাছ থেকে কবিতা আপনার কাছ থেকে একটি গান শুনতে চাই আমি আর খুব প্রিয় একটি গান রবীন্দ্রসঙ্গীত করছি আচ্ছা ঠিক আছে অমূল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া দেখি নাই কভু দেখি নাই এমন তরণী বাবা অমূল ধবল পালে লেগেছে কোন সাগরের পার হতে আনে কোন সুদূরের ধন ভেষ
বসে যেতে চায় মন, ফেলে যেতে চায় এই কিনারায় সব চাওয়া সব পাওয়া। দেখি নাই কভু দেখি নাই এমন তরণী বাবা, অমল ধবল পালে লেগেছে। অসাধারণ বাবুল ভাই, আপনার কাছ থেকে একটি কবিতা শুনতে চাই, আর শহীদ হাসানের গানটি দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ হবে। আচ্ছা ঠিক আছে, এই কবিতাটি হচ্ছে কবি আল মাহমুদের কবিতা, চমৎকার একটি কবিতা, একুশের কবিতা আল মাহমুদ। ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুর বেলা রক্ত, বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতের রক্ত। হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে, সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। প্রভাত ফেরির মিছিলে যাবে ছড়াও ফুলের বন্যা, বিষাদ গীতি গাইছে পথে তিতুমেরের কন্যা। চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে, রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে। পাহাড় তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি, ফেব্রুয়ারির শোকের বসন পড়ল তারই ভগ্নি। প্রভাত ফেরি প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে, বাংলা আমার বচন আমি জন্মেছি এই বঙ্গে। অসাধারণ অসাধারণ, আসলে আমরা বাংলা ভাষা বাংলা সংস্কৃতিকে যেভাবে লালন করছি প্রবাসে বসে, এটিও কিন্তু গর্ব হওয়ার বিষয়। শহীদ হাসান, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, কোন গানটি দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব সেই গানটি শুনবো, তারপর আমরা অনুষ্ঠান শেষ করব। যেহেতু অনুষ্ঠানটা একুশে ফেব্রুয়ারির উপরে, আচ্ছা সুতরাং ওর থেকে তো আমি তো নড়তে পারি না, ঠিক আছে ওইটা দিয়েই আমি শেষ করছি। লতিফ ভাইয়ের, আব্দুল লতিফের ওরা আমার মুখের ভাষা কাইড়ে নিতে চায়। গানটা তো অনেক বড় গান, আমি মুখটা আর একটা অন্তরের কিছু অংশ। ঠিক আছে। ওরাই আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়, ওরাই আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়, ওরা কথায় কথায় ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায়। ওরাই আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়, ওরাই আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়। কৈমুনায়ার কৈমুনা অন্য কথা কৈমুনা, যায় যদি জগদিমু সাধের জান ও ভাই, যায় যদি জগদিমু সাধের জান ও ভাই, তার বদলে রাখ মুরে ভাই বাপ দাদার জবানের মান, তার বদলে ও ভাই তার বদলে রাখ মুরে ভাই বাপ দাদার জবানের মান। ওরাই আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়, ওরাই আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়, ওরা কথায় কথায় ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায়। ওরাই আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়, ওরাই আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়, ওরাই আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়। ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, আমাদের ভাষা এত সহজে কেড়ে নেবার নয়, আমরা সেটি কিন্তু প্রমাণ করেছি। শহীদ হাসান এবং অমুমো, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। শহীদ হাসানকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি। আমাদের অনুষ্ঠানের যে মূল ই ছিল সেটি আপনার জন্য আমরা করতে পেরেছি, মোমো নতুন প্রজন্ম আপনি, সেই সাথে বাবুল ভাই আপনি এখানে, শত ব্যস্ততার মাঝেও এই যে সংস্কৃতির প্রতি প্রেম সংস্কৃতির চর্চাটি সেটি করছেন, সে কারণেও আপনাদের অসংখ্য ধন্যবাদ এই তিনজন মানুষকে। সেই সাথে দর্শক, আমাদের টিভিএন 24 টেলিভিশন সব সময় চেষ্টা করে আমাদের বাংলা ভাষা আমাদের যে সংস্কৃতি সেটি শুদ্ধ চর্চাটি আপনাদের সামনে উপস্থাপন করতে। আমাদের টিভিএন অ্যানালাইসিস আপনারা এক রূপে দেখে থাকেন, আমরা চেষ্টা করেছি আজকে একটু ভিন্ন আঙ্গিকে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এই বিশেষ আয়োজনটি করতে। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।